বন্ধুরা ফার্স্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি ডিম তরকা যে খুব তাড়াতাড়ি বাড়িতে খুব সহজে ডিম তরকা বানানো যায় হোটেল স্টাইলের আর যেহেতু আমি হোটেল স্টাইলের বললাম হোটেলেও খুব হাই ফ্লেমে ডিম তরকাটা করা হয় যাতে এটার ভিতরে একটা স্মোকি ফ্লেভার আসে আর এটা টেস্টটা অনেকটা এনহ্যান্স হয় চলো তাড়াতাড়ি মানে বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক দেখো আমি কি কি উপকরণ নিয়েছি আমি ডাল নিয়েছি মিক্সড ডাল নিয়েছি কালকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছি আর সিদ্ধ করেও রেখেছি মিক্সড ডাল আর আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি ফেটানো ডিম লঙ্কা গুঁড়ো রসুন কুচি ডায়মন্ড কাটিংয়ের লঙ্কা কুচি এটা হচ্ছে আদা কুচি এটা মানে আমাদের যতটা লাগবে ততটা হলুদ নেব আর এটা হচ্ছে কসুরি মেথি পাউডার আর আমাদের টমেটো লাগবে একটু মানে একটু গোটা টমেটো লাস্টের দিকে দেব আর নুন হচ্ছে প্রয়োজন মতন আর তেল যেটা আমাদের লাগবে চলো আমি গ্যাসটা জ্বালিয়েই রেখেছিলাম যে তোমাদের সাথে কথা বলতে বলতে গ্যাসটাও মানে কড়াইটাও গরম হয়ে যাবে আমি একটু হাই ফ্লেম করে দিলাম আমি বললাম হোটেল স্টাইলের করবো তাই জন্য একটু হাই ফ্লেমে করবো যাতে একটু স্মোকি ফ্লেভার আসে চলো তাড়াতাড়ি শুরু করা যাক আমি তেলটা দিচ্ছি যতটা লাগবে পুরোটাই লাগবে আসলে বুঝতে পারছিলাম না কতটা লাগবে তেলটা গরম হয়ে গেছে চলো ফার্স্টে পেঁয়াজ কুচিটা দিচ্ছি একটু লাল হলে আমরা এর মধ্যে দেবো রসুন কুচি আদা কুচি আরেকটু লাল হবে রসুন কুচি আমি আদাটাও দিয়ে দিলাম লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি এইবার দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ভাজা ভাজা হয়ে গেছে চলো এবার একটুখানি ডিমটা দিয়ে দেওয়া যাক চলো ডিমটা দিয়ে দিলাম
মশলা হয়ে গেছে। চলো আমাদের সমস্ত ফ্রাই হয়ে গেছে, এবার তরকাটা দিয়ে দিলাম। আচ্ছা মিক্সড ডাল তরকা, আমাদের তরকাটা হয়েই এসেছে, অলমোস্ট ডান। আমরা একটু ধনে পাতা কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। কসুরি মেথি পাউডার দিয়ে দিলাম, একটু একটু গরম মশলা, বাস কমপ্লিট। আমাদের তরকা ডান। আমাদের তরকা রেডি। চলো একটু প্লেটিং একটু সার্ভিং বলে নিয়ে নেওয়া যাক। আমাদের রেডি ডিম তরকা। আমাদের কমপ্লিট আমাদের ডিম তরকা, রাত্রিবেলা গরম গরম রুটি দিয়ে সার্ভ করব। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, আর শেয়ার করবেন। বাই বাই।